ভালো আছি, ভালো বলতে খুব ভালো নেই। বিকালে ঝিঙে পাড়তে গিয়ে ভিজে আছি, গিয়ে আর খুব মাথা যন্ত্রণা হচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। আর ঝগড়া করার লোকটা তো সেই সন্ধ্যেবেলা কাজে থেকে এসেছে, এসে মানেই আমার সাথে ঝগড়া করে যাচ্ছে, ভালো লাগে না, মনটা ভালো লাগে না, তাই বসে আছি। হ্যালো, কি হলো তোমার? হ্যাঁ, মনটা খারাপ কেন? চলো চলো, ভিডিও করতে হবে না। ঝগড়ার কি আছে, চলো ভাই, একটু লেট হয়েছে, কাজ করতে গেলে ওরকম হয়, বেশি কম হয় অনেক দূরে কাজ তো। তারপরে আমাদের ভিডিওর জন্য এবার বন্ধুরা তৈরি হচ্ছি, এই ভিডিওগুলো করতে হবে, ওগুলো আজকে একটু অন্যরকম ভিডিও আছে যে তোমার, সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আর আপনারা সবাই ভিডিওগুলো কিন্তু দেখবেন, কমেন্ট করবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো এই তো মাথা যন্ত্রণার মধ্যে শরীর খুব খারাপ, তাই তো চিন্তা করছি এমনি আজকে কি করবো। বাইরে বাইরে আজকে করতাম, কিন্তু একটু লেট করে এসেছি বলে বাইরে আর ভিডিও করা গেল না। কালকে থেকে হবে বাইরে থেকে বাইরে ভিডিও। একটু লেট মানে প্রচুর লেট, একটু লেট বলো না, প্রচুর লেট। আসা যাওয়া একটু হয়, যে মানুষ চলে আসে 4টার সময় বাড়ি আসে, সে আসে 6:30, একটু লেট হলো কোথায়, একটু লেট হলো না, হয় ট্রেন আসা যাওয়া সবসময় তো সব রকমই হয় না, গাড়ি ঘোড়া রাস্তা একটু হয়, কিন্তু সবসময় আমরা এই নির্দিষ্ট টাইমে ভিডিও দিতে পারি না, কারণ কাজের সবসময় আমাদের কাজের ইয়ে করার জন্য, কাজের জন্য হয় কাজের জন্য হয় কি, কোথায় বসে বসে আড্ডা মারো ভগবান, আড্ডা মারি গেলে মনে হয় রান্নাবান্না করা হয়ে গেছে না? আজকে রান্না বান্না হবে না, আজকে সব জল খেয়ে শুয়ে পড়ো। কি রান্নাটা আজকে কি করেছো বলো না? রান্না হবে না বলছি তো, আজকে জল খাবে খেয়ে শুয়ে পড়বো। প্রত্যেক দিন শুধু এরকম করে, প্রতিটা দিন, এমন কোনো দিন নেই, সবসময় এরকম করে। ওরকম হয় কাজের ডিস্টার্ব, ওরকম হয়। কি রান্না করে সেটা বলো না। কি রান্না করেছি ফ্রিজের ভিতরে? ফ্রিজের ভিতরে দাম বা ফ্রিজের ভিতরে কি দিক? আরে কিছু রান্না করো না, যা আছে তাই খেতে পারো খাও, আর না না খেতে পারো না খাও। ও, ফ্রিজের ভিতরে রেখেছে চিংড়ি, আর চিংড়ি আর ওটা কি দেখলাম, ওটা কি চিংড়ি আর কি ওটা জানি না, আরে বলো না, আমার খেয়াল নেই, আমি দেখে তো চিনতে পারছি না, ওটা কি চিংড়ি আর কি, চিংড়ি আর শ্যাওলা, শ্যাওলা শ্যাওলা চিংড়ি শ্যাওলা রান্না করেছে আজকে। তো বাবা শুধু মাছ খাবো না, শুধু চিংড়ি মাছ খাবো, খাওয়ার ইচ্ছা হয়, আর ছোট ছোট তখন ভালো লাগে না, আমার একটা দাগা মাছ হলে আর কিছু লাগে না, একটা মাছের দাগা হলে আমার কিছু চাই না, আমার তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর এর চিংড়ি টিং বাবা, লোটে মাছের ঝাল আমি প্রচুর পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর ইয়ে
শুধু দেশি জলের মাছ তা আমার সহ্য হয় না। দেশি জলের মাছ অত আমি খেতেও পারি না, আমার পছন্দ হয় সব সময় খাই। আমার বাবাদেরও পুকুর আছে, আমার বাবাদের পাশে আমাদের বাড়ি, ঘরের পাশে আমাদের বাড়িকে শুধু সবসময় দিত, আর অতটা সব সময় খাওয়া হয় তো আমার ভালো লাগে না। আমার একটু এই মন মার দেশি মাছের পছন্দ না, আমার দেশি মাছ পছন্দ, আর অন্য মাছ পছন্দ, আমার দেশি মাছ পছন্দ। এবার দুজন দু রকম বলে বিরক্ত লাগে সবসময়, রান্নাটা ওরকম দু তিন রকম হয় ভালো লাগে না। তো আজকে ভালো মন্দ কিছু রান্না হয়নি, ওই ওরা বলে শ্যাওলা আর আমরা বলি শামলা। তা যাই হোক, ওই ওর কথাই হোক, ওই শ্যাওলা আর চিংড়ি মাছ আলু দিয়ে মাখামাখা তরকারি করেছি, আর বন্ধুরা কিছু করিনি। আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে, আর তার উপরে দেরি করে এসেছে বলে আমার মাথা গরম, আর আমার ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করতো না। ওই ঝিঙে পাততে গিয়ে আর ভিজে গেছে একটু, ঝিঙে গুলো দরিয়ার সামনে ঝিঙে গুলো হয়েছে, তিনটে চারটে ঝিঙে সব বড় বড় হয়ে আর ঝুলছিল। আর আমাদের রাস্তার পাশে বাড়ি তো বন্ধুরা, তো কে কোথায় কেটে নিয়ে চলে যাবে, খুব বাজে লোক আছে এখানে, ওই জন্য পেরে নিয়েছি। আর গাছের মাথায়ও কিছু হয়েছিল, পাততে গিয়ে ভিজে গেছি। তো সেই যাই হোক, ওই ওই জন্য আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, ভালো লাগে না। তা ভিডিওটা কখন করবে সেটা তো বলো। ভিডিওটা করছি, মাথাটা যন্ত্রণা হচ্ছে, একটু কপালে একটু অমৃতরঞ্জন দেবো। বন্ধুরা আজকে বন্ধুরা কোন ভিডিও আছে দেখি, আছে ভালো লাগে না, ভালো না। আর এটা হচ্ছে ক্যাচরা, এর সাথে প্রচুর ঝগড়া করতে হয় আমার, প্রতিটা দিন ঝগড়া ছাড়া ভিডিও হয় না, ঝগড়া ছাড়া ভাত খাওয়া হয় না, ঝগড়া ছাড়া চলতে পারে না, ঝগড়া ছাড়া বাজারে যায় না, ঝগড়া ছাড়া এই লোকটা কোনো কথা বলে না, সবসময় আমার সাথে সবসময় ঝগড়া, ঝগড়া মানেই ঝগড়া, পুরো পুরো ক্যাচরা। এই লোকটার সাথে আমার কথা বলতে, আর ভিডিও করতে গেলে আমার ঝগড়া প্রথম থেকে শেষ পর্যন্ত ঝগড়া, এত বাজে লোক, এত বাজে লোক, আমার আর ভালো লাগে না এই লোকটার সাথে, আমার আর থাকতে ভালো লাগে না। বন্ধুরা বলো আমি কি করব, কোথায় চলে যাব এই লোকটা ছেড়ে বলো, আর ভালো লাগে না, খুব বাজে লোক, অসহ্য, আমি আর সহ্য করতেই পারি না। আর গন্ডগোল, ঝুঁকি, ঝামলা সবসময় লেগে থাকে, ভালো লাগে না, আমারও মনটা ভালো না। বন্ধুরা এই লোকটা খুব বাজে লোক, শুধু আমার সাথে গন্ডগোল করে। যাই হোক, তোমার শরীর খারাপ বন্ধুরা, আমার আজকে সত্যি কথা বলতে ভালো লাগছে না, আর এই লোকটার সাথে তো সবসময় গন্ডগোল হয়, ভালো লাগে না। বন্ধুরা এখন রাখছি, আবার পরে দেখা হবে। আজকের আমার ভালো লাগছে না, আর ভিডিও করতেও সত্যি আছে ভালো লাগছে না, কিন্তু অত শুনবে না, প্রতিদিন ভিডিও করতেই হবে, আর সাথে ঝগড়া তো প্রতিদিন হবে, যতদিন বাঁধবো ওর সঙ্গে আমার ঝগড়া জাটি অশান্তি চলবে, কোনো কথা হবে না। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, টাটা। আমি আসছি তাহলে।